বড় বড় সংস্থাতে তো অনেক বেশি বেশি টাকা দিয়ে আপনারা যদি কেনেন, ব্যবসায় লাভটা করবেন কি করে? তাই জন্য সঠিক জায়গায় ন্যায্য দামে অরিজিনাল প্রোডাক্ট কিনুন। এরকম ধরনের অরিজিনাল প্রোডাক্ট কিন্তু অনেক ন্যায্য দামে দিচ্ছে শ্যামবাজারের ইলা কালেকশন। ভিডিওটা পুরো ওয়াচ করুন, ছোট্টর মধ্যে অনেক নতুনত্ব কিন্তু আজরাক বলুন, আরও নতুন প্যাচওয়ার্কের কাজ কিন্তু চলে এসছে, একদম কেমব্রিক কটন, নর্মাল 60-60 কটনের ওপর, আর এই গরমে যেগুলোর চাহিদা খুব বেশি, আর আপনি বিক্রি করলে লাভবান হবেন। এক একজন প্রোডাক্ট এক এক রকম দাম নিচ্ছে, এটা কেন? এটা কি নিচ্ছে স্যার? সেম আমাদের মার্কেট খারাপ করছে, নাহলে তার নিজের মার্কেট খারাপ করছে। দেখুন, এরকম অরিজিনাল প্রোডাক্ট কিন্তু পেতে গেলে কলকাতার বুকে, কোনো দূরে যেতে হবে না, কলকাতায় একদম পাঁচ পাতার মোড় বিখ্যাত। কোথায় আসতে হবে বলে দাও? শ্যামবাজার। শ্যামবাজারে কোথায় আসতে হবে? শ্যামবাজার একদম মেট্রো অপোজিটে, 50 ফুট রাস্তার উপরেই আমার সব, একদম 4 নম্বর মেট্রো গেট, 4 নম্বর মেট্রো গেটে একদম অপোজিট। প্রতিষ্ঠানের নাম বলে দাও। যারা প্রতিষ্ঠানের নাম ইলা কালেকশন, আমার নাম দেবনাথ নিয়োগী, নমস্কার। অরিজিনাল বলতে একদম পিওর কোয়ালিটির অরিজিনাল আজরাক, কিন্তু একদম এগুলো সব অ্যালান কার্ড, এগুলো আজরাকের অ্যালান কার্ড। এগুলো কি এবারে নতুন এসেছে? সব অ্যালান কার্ড, সব নতুন এসেছে, সব অ্যালান। তোমার হাউসে অরিজিনাল জিনিস তো নিতে আসবে, সব সব, এছাড়া অন্যান্য জিনিসও রয়েছে, একদম। কত থেকে স্টার্ট করে দাও? আমাদের স্টার্ট তো দেখো 125-150 থেকে শুরু, সেগুলো আজকে দেখাচ্ছি না, আজকে মোটামুটি স্ট্যান্ডার্ড থেকে শুরু করছি, যেহেতু প্রচন্ড গরম, গরমের স্ট্যান্ডার্ড, গরমের থেকে শুরু করছি বাটিক দিয়ে, একদম বাটিক, অরিজিনাল মোম বাটিক। এটা কালার অপশন স্লিভলেস, এই কলমকারী গুলো এক পিস করে নিতে পারে, কোনো আপত্তি নেই। যেগুলো সেটে থাকবে সেট কেটে নিতে পারে 250 টাকার উপরে, যেগুলো এটা তুলে দেখা হবে, ঠিক আছে? শুরু করছি, একটার পর একটা ভ্যারাইটি দেখাবো। এটা স্লিভলেস যাচ্ছে, স্লিভলেস যাচ্ছে, যাবে লং লং 42 মিনিমাম তো যাবে, বেশি ছাড়া তো কম হবে না, মিনিমাম 42 কাটা হয় আমাদের, 42 ডাবল এক্সেল রয়েছে, ডাবল এক্সেল, ওকে। ভিতরে ভিতরে হাতা আছে, ভিতরে হাতা দেওয়া আছে। এবার দেখুন পিওর আজরা, একদম পিওর আজরা, ঠিক আছে, থ্রি কোয়ার্টার হাতা কাপড়। এই ফিল করতে গেলে আপনাকে আসতে হবে, একদম। এতে মনে হয় পকেট দিয়ে রেখেছো? না, এতে পকেট নেই, পকেট নেই। যদি কেউ বলে পকেট দিয়ে করে দিতে, করে দেবো। আচ্ছা বেশ, কোনো অসুবিধা হবে না, ওকে। মানে তুমি কি অর্ডার নিয়ে করেও দেওয়ার চেষ্টা? হ্যাঁ, একদম একদম। সে এই নয় যে 50-60 পিস অর্ডার দিতে হবে, তাহলে কেউ যদি বলে যে 10-12 পিস অর্ডার দিচ্ছে, আচ্ছা আমি তাও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটাকে মনে হয় আমার নিজস্ব জিনিস, এরকম কোনো কোনো ব্যাপার না, একদম সুন্দর বাগড়ু প্রিন্টের মধ্যে, একদম বাগড়ু না, এটাও আজরা অরিজিনাল আজরা। বাহ, দেখুন কাপড় কোয়ালিটি দেখুন, জাস্ট একদম একদম কেমব্রিক কটন, একদম একদম। ওয়াও, খুব সুন্দর। বাহ, সাইজ গুলো মনে হচ্ছে আমার ছোট লেখা আছে, 42 লেখা আছে, একদম 48 অবধি আছে, 48। এবারে যা মাল কাটা হচ্ছে 50 বডি অবধি, দিদি দিদিরা 50 বডি কাটতে বলেছে, 50 বডি। স্ক্রিনশট নিয়ে নিন, আর এই যে স্ক্রিনের উপর দেওয়া নম্বরে দেবনাথ নিয়োগী বাবু, ওনার সাথে কিন্তু যোগাযোগ করবেন। শপের টাইমিংটা বলে দাও, যদি 10:30 থেকে 10:30 মোটামুটি যতক্ষণ কাস্টমার থাকে, এমনি অ্যাকচুয়াল টাইম 10:30 থেকে 5:30, যেহেতু তোমার বাড়ির নিচেই দোকান, বাড়ির নিচে, বিশ্বাসযোগ্যতা কোথাও এরকম না, মানে তুমি টাকা মেরে পালিয়ে যাবে, না না, আমার নিজের বাড়ির নিচে গ্রাউন্ড ফ্লোরেই আমার সব, একদম একদম। আর আরেকবার বলে দি, শ্যামবাজার, শ্যামবাজার, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে 2 মিনিটের রাস্তা। আপনি হাওড়া থেকে আসুন, শিয়ালদা থেকে আসুন, যে প্রান্ত, যে বাসে, সব বাস আমার বাড়ির উপর দিয়ে যায়, সব বাস আমার বাড়ির উপর দিয়ে যায়। কলমকারি খুব সুন্দর, অরিজিনাল কলম, কলম অরিজিনাল, এখানে 8টা থেকে 10টা প্রিন্ট পাবে, 8টা থেকে 10টা প্রিন্ট পাবে। আচ্ছা, ইদানিং আমি দেখছি ভিডিও করার সূত্রে এক একজন প্রোডাক্ট এক এক রকম দাম নিচ্ছে, এইটা কেন হচ্ছে? এটা কি নিচ্ছে স্যার? সেম আমাদের মার্কেট খারাপ করছে, নাহলে তার নিজের মার্কেট খারাপ করছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হচ্ছে, তার নিজের মার্কেট খারাপ করছে আইদার, কেন না আমার, আমি ধরো আমি এইটা দিয়ে বলছি না, এরকমই কোন প্রোডাক্ট একই জিনিস দেখাচ্ছে, কেউ যদি দেখায় আমারটা যদি 10 টাকা দেখায়, সে বলছে যে আমারটা 60 টাকা। বাজে কোয়ালিটি এই জন্য বুঝবে না, একই জিনিস, সেম জিনিস, আমি নাম বলতে চাইছি না, সেম জিনিস, কিছু ঘর আছে সেম জিনিস, একই জিনিস বিক্রি করছে, পয়দাটা বেশি খেয়ে নিচ্ছে, কাস্টমারকে ওটা বিবেচনা করতে হবে, কোথায় সঠিক জিনিসটা কি রেটে পাবে, ন্যায্য দামে, ন্যায্য দামে, কাস্টমার সব সবারই ইউটিউব দেখছে, সবারই ভিডিও করছে, সেটা বিবেচনা করে। আজকাল কিছু লুকোনোর কিছু নেই, কোনো লুকোনোর কিছু নেই, ওপেন কিছু নেই। 48 সাইজ পাচ্ছেন? 48 সাইজ, হ্যাঁ 48, 50, এবারে 50 কাটা হচ্ছে, 50। আহ, এটা তো মনে হচ্ছে এবারে নতুন, নতুন এইবারের ভিডিও স্পেশাল, একদম। ওয়াও, দারুণ তো। এটা মনে হচ্ছে কি কেমব্রিক কটনে কেটে, কেমব্রিক কটন, এটা কেমব্রিক কটন, এখানে প্যাচ আছে, এখানে হাকোবা আছে, এখানে সিকোয়েন্সের কাজ আছে, সব মোটামুটি খুব সুন্দর।
ওনার কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, এটা একটা কারখানা থেকে কুড়িয়ে আনে। এটা একটা অল্টারনেট আছে, অল্টারনেট। এইটা তুমি এরকম করে দেখাও নালে বুঝবে। এই যে এখানে চেন টানা আছে, পেছন দিকটা চেন টানা থাকে, এটা এখন অল্টারনেট। দিদিরা জানে অবশ্য, দেখাবার কিছু নেই, এটা দেখলেই বুঝবে। ওয়ার্ক রয়েছে অল্টারনেটে, খুব সুন্দর যাচ্ছে, এটা খুব উঠেছে। বাটিকের উপর কিন্তু একদম পিওর বাটি, এটা কিন্তু কোনো পিন না, এই দেখুন। যার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, 400 থেকে 420 টাকার মতো এটা দাম পড়বে। 400 থেকে 420 টাকা। এমবি কটন আছে, পুরো বাটিকের একদম অরিজিনাল বাটিক। কিন্তু কত পার্সেন্ট লাভ রেখে একজন রিটেল করবে? দেখো, আমি সবসময় একটা রিটেলারকে বলি যে আমার কাছ থেকে রামসাম যদুমধু যার কাছ থেকে নি, নেওয়ার পরে 25% রেখে সে দিদিরা কাজ করুক, দিদি হোক দাদা হোক, পারচেসের উপর কস্টিং এর উপর 25% রেখে কাজ করুক, সে মানে ভালো মতো কাজ করতে পারবে। আর কেউ যদি বলে না একটা মাল বেচে আমি গাড়ি বাড়ি করবো, সে জীবনে ব্যবসা করতে পারবে। ঠিকই, আর এই মানুষটা এরকম পরিষ্কার কথাই বলে, জীবনে ব্যবসা করতে পারবে না। আমি সবাইকে কত দিদিদের দাঁড় করিয়ে দিয়েছি, কত দিদি কম দিনের মধ্যে সবাই এসে আমাকে বলেছে, দাদা এক মাসে ব্যবসা শুরু করেছি, দু মাস ব্যবসা শুরু করেছি। আর এরকম কালেকশন পিওর কোয়ালিটি, আমি শুধু বলেছি আমি কালেকশন দেবো, আর আমি যেরকম করে বলবো তোমার ব্যবসা। হ্যাঁ ঠিক, কম লাভে ছাড়তে হবে। এক মাসের মধ্যে তারা দুবার তিনবার মাল নিয়ে গেছে, তারা কি খেয়ে ফেলছে? তারা তো মালটা বেচছে। আমার বক্তব্য সেটাই, আর কিছু না। একদমই ঠিক কথা। যেমন এই সব কালেকশন, এগুলো তো ফরেনের, মানে ব্র্যান্ডেড কোয়ালিটি, ব্র্যান্ডেড কোয়ালিটি, এখানে অনেকে লাভ করছে। এই জায়গাটাই বলছিলাম, এই সব ব্র্যান্ডেড জিনিস সবাই জানে, ঠিক, ফরেনের মাল অনেকেই বেচে। হ্যাঁ, এই দামগুলো ওপেন নাও হতে পারে, এক একজন বানাচ্ছে এক এক রকম, ওগুলো আমরা বানাচ্ছি। আমরা এই ব্র্যান্ডের কথা বলছি, এই ব্র্যান্ডটাকে অর্ধেক লোকে চেনে। হ্যাঁ, এই ব্র্যান্ডই তারা ইউটিউব করছে, কিছু নাও, আমি তো বলছি নাম বলতে চাই না, যদি বলে কেউ আমি তার নামও বলে দেবো, কিছু নাও 50-100 টাকা বেশি রেটে বিক্রি করছে। কি বলছো, 50-100? হোলসেলে? হোলসেলে, হোলসেলে 50-100 টাকা বেশি রেটে, এটা তো মানা যায় না। সেটাই বলছি, আর কোন বাজার নষ্ট হয়ে, বুঝতে পারছি না, সে আমার বাজার নষ্ট করছেন, তার নিজের বাজার নষ্ট, সত্যি নিজের বাজারও নষ্ট। এবার যারা নেবে সব ডিসিশন নিয়ে, কারণ কাস্টমার একটা সময় একটা সময় জানতেই পারবে, এটা সব ডিসিশন নিয়েই নেবে। বাহ, একই জিনিস, খুব সুন্দর। এনফোর না, এনফো, এটাও ফোরেনে, দারুন দারুন, এটাও ফোর। ঠিক আছে, নেক্সট কালেকশন আমরা দেখাবো। এই দেখুন, এইটা নতুনত্ব, কিন্তু নতুনত্ব, এটা ভি কাটিং আছে, কিন্তু এটা গলাটা ভি নেক আছে, দেখুন। তার মধ্যেও কিন্তু এই জায়গাটা এরকম ভাবে, হ্যাঁ, ওটা নালে অনেকটা খালি হয়ে যাবে, নতুনত্ব। এখানটা সিকোয়েন্সের কাজ আছে, পুরোটা পুরোটা পুরো বুকটা সিকোয়েন্সের কাজ আছে। আর কাপড় তোমাকে, কাপড় এটা কেমবিক কটন আছে না, এটা কেমবিক কটন, একটা মুটে চলে আসবে পুরো কাপড়, এটা কেমবিক কটনের উপর আছে পুরো, খুব সুন্দর। এটা মোটামুটি গেল। এবার নেক্সট কালেকশন দেখুন, আবারও এটাও ফরেন, ফরেন না, হ্যাঁ, ফরেনের প্যাটার্ন একটা দেখলে বোঝা যাচ্ছে এখন। বাহ, ব্র্যান্ডেড, তার মানে যা পছন্দ হবে স্ক্রিনশট তুলে নিন, স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, নালে আপনাদের ঠাকুরের আশীর্বাদে আমার মাল বেশি দিন পড়ে থাকে না। আর একটা ব্যাপার হচ্ছে পারচেসিং অ্যামাউন্টটা বলবো, পারচেসিং অ্যামাউন্ট দেখো কোনো ব্যাপার নেই, আমি বললাম 12 পিস নিতেই হবে মিনিমাম, মিনিমাম 12 পিস নিতেই হবে, 250 টাকার নিচে সেট সময়, 250 টাকার উপরে 2 পিস কেটে, সেট কেটে আমি দিয়ে দেবো, একটা বড় একটা ছোট, আপনারা শুনে নিলেন। ওনার কিন্তু এটাই কিন্তু ক্রাইটেরিয়া, একদম 12 পিস নিতেই হবে। আর অনলাইনের ক্ষেত্রে কি বলছো? অনলাইনের ক্ষেত্রেও 12 পিস, ঘরে এলেও 12 পিস, 12 পিস নিতেই হবে, দুটোর মধ্যে আলাদা কিছু কোনো আলাদা কিছু ব্যাপার। এই হচ্ছে হাতা, হাতাতেও দেখুন বড় হাতা, কিন্তু থ্রি কোয়ার্টার থেকে একটু বড় মনে হচ্ছে। হ্যাঁ বড়, এটা লেন্থ তো বড় এদের, আর এর কিন্তু বডিটাও এদের আংরাক্কা প্যাটার্ন আছে, এটা আংরাক্কা কাটিং আছে, খুব সুন্দর, নিখুঁত কাজ, আংরাক্কা কাটিং, এই দেখুন একদম কাটা স্টিচ ওয়ার্ক করা, চারটে প্রিন্ট আছে একদম, এইটা তো একদম একটা অ্যালাইন কাট, দেখো এটা একটা ডিমান্ড, আজকে কাটা স্টিচে অ্যালাইন কাট, খুব খুব ডিমান্ড, দারুণ, একদম দাম কম, একদম দাম কম। আর এই দেখুন একদম কাটা স্টিচ স্থান, কোনো 340 টাকা দাম বলে দিলাম, 340 টাকা দাম, বেশ খুব সুন্দর, 340 টাকা। দেখো আমি দাম সব কটার বলে দিতে পারি অ্যাকুরেট দাম, কিন্তু কি হবে আমার থেকে নিয়ে যাও বা দিদিরা দাদারা বিক্রি করছে না, তাদের প্রবলেম হয়ে যাবে, আমার তো বিক্রি হয়ে যাবে না, আমি তো বিক্রি করে দিতে পারবো, তাদের অসুবিধা হয়ে যায়, যার জন্য দাম বলতে পারি না। না না না, আমাকে ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ করবে, ইনস্টাম আমি দাম বলে দেবো, এটার এই দাম, এটার এই দাম। আচ্ছা, এটা বাটিকের আছে 400 টাকা দাম, আমি বলবো না, আমি সব দাম বলে দেবো, অরিজিনাল বাটিক, অরিজিনাল মোমবাটিক 400 টাকা। ভিডিও কলের ব্যবস্থা আছে নিশ্চয়ই? ভিডিও কলে ব্যবস্থা আছে, ওই 51 টাকা দিয়ে বুক করতে হবে, স্লট বুক করতে হবে, বেশি টাকা না, আবজি জাবজি পয়সা না, আর 51 টাকা দিয়ে বুক করতেই হবে, জিনিস বিল থেকে মাইনাস হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা নেই। এটা কি ম্যাটেরিয়ালে দিচ্ছো? এটা মাসলিনের অ্যালাইন কাট আছে, মাসলিনের একদম মাসলিনের অ্যালাইন কাট আছে, 3 থেকে 4টে কালার আছে, বেশ ঠিক আছে, সরিয়ে নাও, 430 টাকা দাম, অপশনস দেখুন কলার দিয়ে,
ওকে, বাহ, কাপড় তো মেটেরিয়াল অন্যরকম না? 430 টাকা দাম আছে, দাম বলে দিচ্ছি, একদম দারুন জিনিস কিন্তু। আর আমার মনে হচ্ছে মেটেরিয়ালটা শুধু দেখো, মেটেরিয়াল রয়েছে, হাতা দেওয়া আছে, স্লিভলেসের যে মাখনের মতো, মাসলিন তো মাসলিনই, চারটে কালার আছে, খুব সুন্দর, এক্সেল ডাবল এক্সেল সাইজ হবে, 46 ও হয়ে যাবে। এইটা কি দিচ্ছ? এটা পিওর কটন, পিওর কটন, পিওর কেমব্রিক কটন আছে, এম4 বা যাই হোক, এই হচ্ছে ব্র্যান্ড। আর তার হচ্ছে এক্সেল ডাবল এক্সেল 46 3XL হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 3XL হয়ে যাবে, 340 টাকা, 340। এবার একদম পিওর, এবার দেখো ক্র্যাক বাটিক, মুম্বাই ক্র্যাক বাটিক যেটাকে বলে, পিওর মুম্বাই না, একদম কালার খানা দেখো, কালার কি কালার খানা, এত সুন্দর কালার। আর কলার দেওয়া রয়েছে এলাইন কাটের উপর, এলাইন কাট, ঘেটটা দেখুন খালি, এলাইন কাট, খুব সুন্দর। স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিন, একদম মাল দেখানো যাবে না, এই দেখো কিছু কিছু মাল দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি একটু, যে ভিডিও কলে দেখতে চাইবে দেখি, এর উপর দেখুন মনে হবে পুরো 350 টাকা হোলসেল আছে, আমার কাছে 310 টাকা রেট আছে। দারুন জিনিসটা, দারুন লাগছে, দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি, সোবার টেস্ট, একদম সুন্দর। তুমি মাঝে মাঝে তো দাম বলে দিচ্ছ, আজকে কি ব্যাপার? না দাম বলছি, বেটা বলছি, আমি রাগেতে বলছি, রাগেতে ওই ওই লোকগুলোর জন্য, একদম ঠিক, যে এত দাম হয় না, এত দাম হতে পারে না, মানে তুমি 400-500 টাকা নিচ্ছ, এমব্রয়ডারি গুলো কিছু না 380-390 নিয়ে নিচ্ছে হোলসেলে, সত্যি গায়ে লাগে, হোলসেলে গায়ে লাগে না, তাহলে বুঝো কি কোথা থেকে কি কিনলে অরিজিনাল জিনিসটা পাবে, মানে কাস্টমার এটা জায়গায় দেখতে হবে, ঠিক জায়গায় ভিডিও দেখতে হবে, ঠিক জায়গায় আসতে হবে, ঠিক আছে, মানে 10 জায়গার ভিডিও দেখুন, হ্যাঁ 10 জায়গায় নালে বিবেচনা করবে কি করে বলো, বিবেচনা করে তারপর আসতে হবে, ঠিক আছে। কালার দেখো, কালেকশন দেখো, যেরকম বলবে সত্যি বলবো, যেরকম বলবে আমি বানিয়ে দেবো, যেরকম কালার বলবে আমি বানিয়ে দেবো, দারুন। এটি আবার হ্যান্ডওয়ার্কটা খুব, এই যে এটা পুরো হাতে হাতে কাজ, কোনো মেশিনে কাজ না, এই সেটাই দেখো, হাতের কাজ, পুরো হাতের কাজ করা, মেশিনে কোনো কাজ করা না, যোগাযোগ এগুলো তো থাকবেও না দেখার পর, না না, এই যতদিনে আমার ভিডিও বেরোবে ততদিনে আমার বিক্রি হবে, সেটাই সেটাও একটা কথার কথা, না আমি করে দেবো, তার জন্য বিক্রি হয়ে গেলে কি আছে, আমি কি আরো নতুন কালেকশন দেশ ছেড়ে চলে যাবো, এর থেকে হয়তো আরো ভালো ভালো কালেকশন আসবে, আরো ভালো কাপড় আসবে, ইন্ডিগোর প্যাচওয়ার্ক, হ্যাঁ পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম কাপড়, এটা কোনো খাদি ফাদি না, একদম সফট কটন, এবার এবার মানে কাজখানা দেখতে সোবার লাগে না, কাজখানা দেখতে হবে, এর জন্যই, এর জন্যই পয়সা, আর কিছু না, এর জন্যই ইলা কালেকশন, এর জন্যই ইলা কালেকশনে আসতে হবে, আর কোনো ব্যাপার নেই। কালার, এই কালারটা কেউ দিতে পারবে? দুধে আলতা কালার, ঠিক আছে, আর আনকমন কালার, কত সুন্দর টেস্ট লাগছে দেখুন, আমি দূর থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, বাহ, এটা ফর্সা দিদি এটা যদি পরে সে ফিল্ম স্টারদের মতো লাগবে, তাই সত্যি, বাহ, তাহলে আপনারা এক কাজ করুন, মোটামুটি অর্ডার করে ব্যবসা করছেন যারা, নিজেরা একটু পরে ছবি স্ট্যাটাসে দিন, আমার তো অর্ধেক দিদি এখান থেকে নিয়ে গিয়ে পরের দিন দেখে এসে সেটা পরে চলে, হ্যাঁ নিজেরা স্ট্যাটাস দিন, তারপরে রিভিউ বলতে নেই, আমার দিদিরা রিভিউও দেয়, ভালো ভালো রিভিউও দেয়, ওটা ভালো লাগে, খুব সুন্দর, মোটামুটি কালেকশন তো দেখলেন। আমার আগের ভিডিও কোথা থেকে না কোথা থেকে লোক এসেছে, রাজস্থান থেকে, গুজরাট থেকে, রাজস্থান, হ্যাঁ কোন মানে অন্ধ্রপ্রদেশ থেকে, চারিদিক থেকে কাস্টমার আমার কাছে এসছে, আর দেখুন মানে এসছে মানে কি, আমার ঘরে এসে নিয়ে গেছে, ঘরে এসে, গুজরাট থেকে, অনলাইন না, না গুজরাট থেকে আমার দিদি ঘরে এসে নিয়ে গেছে, ওনার এখানে কেউ এসেছিল না, এসেছিল এখানে কোনো কর্মক্ষেত্রে এসেছিল, কাজে এসেছিল, কিছু কিছু দিদিরা বলে এমএম এর রাখতে হয়, না না ঠিক আছে, সব রকম রাখাই ভালো, সব রকম আছে, আর এমএম এর কাপড় নিয়ে, এদের তো কাপড় কিছু বলার নেই, এদের ব্র্যান্ডে বিক্রি, এগুলো সব ব্র্যান্ডে বিক্রি, এদের জন্যই বেরিয়েছে, আর কিছু না, এই দেখুন আবার একটা সিকোয়েন্সের কাজ, খুব সব দাম কম, সব দাম কম, 300 টাকার মধ্যে, আর কাদা স্টিচ ওয়ার্ক, একদম কত বড় হাতায় মোড়া আছে, মোড়া সেলাই করা আছে, থ্রি কোয়ার্টার হাতায়, কোনো ছোট ছোট কাটো হাতা না, প্রিন্টটা দেখুন, একদম থ্রি কোয়ার্টার, একদম গর্জিয়াস লাগছে, খুব সুন্দর, থ্রি কোয়ার্টার,
এটা পরে যিনি 50 সাইজ অবধি হবে, 50-50 বডি অবধি। দেখুন প্লাজো তো অনেক জায়গায় আমি দেখিয়ে থাকি বা আপনি মার্কেটে ঘুরে ঘুরে দেখে নিয়েছেন, এখন নতুনত্ব এসছে কোথায় কি এসছে? ছকাটের প্যান্ট, ছকাটের, ছকাটের প্যান্ট নতুনত্ব নাম, 2 ইঞ্চি ঘের ছকাটের প্যান্ট। এই যে একের পর এক ছকাটের প্যান্ট দেখুন, সমস্ত কালার অপশনস দেখুন, কালার প্রচুর আছে, কালার আরো আছে, কোনটা দেখি। এবার তুমি খুলে খুলে দেখাও ছকাটের প্যান্ট কেন বলা হয়, এতদিন তো লোকে প্লাজো নামে চিনতো। এটা ঘেরটা দেখুন, জাস্ট ঘেরটা দেখো, খুব সুন্দর। এটা হচ্ছে ছকাটের প্যান্ট, ছকাটের। এবার যেটা আপনারা প্লাজো নামে চিনতেন, ঠিক আছে, এই একটা কালার অপশন। আর কাপড় নিয়ে আলাদা করে বলছি না, যেখানে কুর্তি এত সুন্দর কাপড়ে দিচ্ছে, প্লাজো তো আরো মলমল কাপড়। কাপড় মানে কালার যারা নেবে তারাই দেখবে, সেম থাকছে, তাই তো? সেম 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 ছকাটের প্যান্ট দেখুন, বাহ, এটা একটা আজরাক প্রিন্টে আর কেমব্রিক কটন। কেমব্রিক যারা অনেকে বলেন না, আমি নাকি কেমব্রিক কটন চিনি না, যাকে তাকে যা বলছি, আপনারা ওই ম্যানুফ্যাকচার ঘর ছেড়ে একটুখানি এখানে এসে হাত দিয়ে দেখুন, যে মিথ্যা কথা ভিডিওতে বলছি না, হাতে দেখতে গেলে ঘরে আসতে হয়, ঘরে এলে কাপড় হাত দিয়ে ঠিক বিবেচনা করবে কোনটা কি কাপড় কোনটা ভালো, জায়গায় বসে কমেন্ট পাস করা অনেক বড় বড় কথা হবে, কেন 230 টাকা কেন নিচ্ছে সেটা বিবেচনা করতে হবে। যোগাযোগ করবেন কোন প্রোডাক্টটা ভালো লাগলো, স্ক্রিনশট নিয়ে স্যারকে একদম এই স্ক্রিনের উপর দেওয়া নম্বরে ওনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার, সবাই ভালো থাকবেন, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, একদম নমস্কার।